সার্বিক দিক দিয়ে বিবেচনা করে এই যে রিজিমটা চলছিল, এই রিজিমটা আমার পিটিশনের মধ্যে আমি বলেছি এটা একটা ফ্যাসিস্ট রিজিম। এই ফ্যাসিস্ট রিজিমটা কায়েম হওয়ার ফলে এখানে যারা যারা রেসপন্সিবল পার্সন ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যারা যারা এই খুনের সাথে জড়িত, অর্থাৎ যারা যারা কী ছিল, অর্থাৎ যারা যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে, অথবা যারা এখানে মদতদাতা ছিল তাদেরকে। আজকে কোর্ট একটি কথা বলেছে যে পুলিশটি গুলি করেছে, সেই পুলিশটি কি শুধু নিজে দায়ী নাকি তা সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে করেছিল, যে অবশ্যই সেই যেই পার্সনটাকে ইনস্ট্রাকশন পেয়েছে তারও আইনের আওতায় নিয়ে আসার দরকার, এবং যারা যারা এতে মদত দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দরকার। সার্বিক দিক দিয়ে বিবেচনা কোর্ট আজকে একটা রুল ইস্যু করেছে যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা যারা জড়িত তাদেরকে কেন একটা ট্রায়ালের মধ্যে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে। সাথে সাথে আমি একটা ইন্টারিম অর্ডার চেয়েছিলাম, যেটা যে যারা যারা এখানে জড়িত তাদেরকে ফর্মুলেট করে জানি যা তারা যদি যায় তাহলে তাদেরকে জানি বার করা হয়, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণের অনুমোদন নিয়ে জানি তাদের যেতে হয়। কোর্ট এখানে মন্তব্য করে বলেছেন যেহেতু আইনে সরাসরি এটাকে পারমিট করে না এই কোর্টে, এই জন্য আমাকে লিবার্টি দেওয়া হয়েছে। কোর্ট তার আদেশে বলেছেন আমাকে লিবার্টি দেওয়া হচ্ছে টু ফাইল কেস এগেনস্ট দোজ হু আর দ্য রেসপন্সিবল এনি যেখানে যেখানে ঘটনা ঘটছে, এবং তাদের যদি বার করা হয় ওই কনসার্ন কোর্টে গিয়ে বার করতে বলা হয়েছে। এটা ছিল আজকের অর্ডারিং কোশ্চেন। আর হচ্ছে এখানে বিবাদ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ ছিল, দেন হিউম্যান রাইটস যে চেয়ারম্যান তাকে করা হয়েছে। এখানে একটা জিনিস বলা দরকার, আমাদের দেশে এত বড় ঘটনা ঘটে গেল, ম্যাচ কিলিং হলো, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের যিনি চেয়ারম্যান তার মুখে আমরা একটি কথা বলতেও শুনি নাই, তিনি নিজে থেকে কোনো কিছু বলেনও নাই। তাই হিউম্যান রাইটস কমিশনের কাজটা কি আমাদের দেশের, যে হিউম্যান রাইটস যদি ভায়োলেশন হয় সেই ভায়োলেশন এগেনস্টে কথা বলবে, কিন্তু ওনারা কিন্তু কেউ কোনো কথা বলেন নাই। এখানে যে লুটপাট হয়েছে, এখানে যে 10-15 বছর ধরে যারা শাসন করেছে, যেই রেজিমগুলা এখানে টিকেছিল, যেরকম উদাহরণস্বরূপ বলতে পারি তাসকিম, উনি আজকে দেখেছি যে উনি হচ্ছে উনি পদত্যাগপত্র দিয়েছেন, 15 বছর ধরে উনি এক জায়গায় এক ইসে উনি দাঁড়িয়েছিলেন, এবং ওনার এই আমলে 19,000 কোটি টাকা গতকালকে রিপোর্টে দেখলাম যে ওয়াসা, শুধু ঢাকা ওয়াসার কাছে ঋণ আছে, এরপরে চিটাগাং ওয়াসা আছে, আপনার ল কমিশন আছে, ল তারপরে আমাদের যেই যেই ইনস্টিটিউশনগুলো ছিল সেই ইনস্টিটিউশনগুলো যারা হেড ছিল তারা কিন্তু এই রিজিমের সাথে জড়িত। সো আমি স্ক্রুটি করব, করার পরে যদি মনে হয় যে ওনারা সরাসরি এর সাথে, আমি নিজে বাদী হয়ে যেই যেই কোর্টে করার দরকার আমি আমার আইনগত ব্যবস্থা নিব। সাথে সাথে আসলে আমি এসেছি আমার সর্বোচ্চ নিয়ে এই ছাত্র জনতার জন্য। আদেশে আমি কোর্টের কাছে একটি বলেছিলাম যে ইন্টারিম অর্ডারটা হয়তো আইনগত কারণে আমাকে দিচ্ছেন না, ওনারা যদি চলে যায় বা ওনারা যদি যারা রেসপন্সিবল তারা যদি কোনোভাবে স্কিপ করে আমার কাছ থেকে, আমার নিজের কাছ থেকে আমার কোনো তো কষ্ট থাকবে না, কারণ আমি এসেছিলাম আপনাদের কাছে কনস্টিটিউশনাল কোর্ট ইকুইটেবল কোর্ট তার কাছে এসেছিলাম যে তাদেরকে বার করা হয়, কিন্তু ওনারা রাইটলি বলেছেন যে আসলে এটা রাইট ফোরাম না টু কোনো মানুষকে বার করার। সেই জন্য আমি এটার, আমাকে যে লিবার্টিটা দেওয়া হয়েছে সেই লিবার্টিটা অনুযায়ী আমি স্ক্রুটিনি করব, যদি সেরকম কিছু মনে হয় আমি নিচের কোর্টে যে ফোরাম আছে সেই ফোরামে মামলা ফাইল করব। রুলের টার্মটা হচ্ছে যারা যারা গত এক মাসে যারা যারা এই 540 জন হোক এবং এর উপরে যারা যতগুলো মানুষ খুন হয়েছে, এই খুনের সাথে যারা যারা দায়ী তাদেরকে ট্রায়ালে নিয়ে আসার ডাইরেকশন সরকারকে কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে। এটা হচ্ছে আমার যে সাবমিশন, সেই সাবমিশনের মধ্যে আমার যে রিটের পিটিশন সেখানেও ছিল যে এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের যেই সেটার সাথে আমরা যেরকম ছাত্র জনতা জড়িত আমরাও সরাসরি জড়িত ছিলাম, এবং এইটার সাথে আমি যে পিটিশন করেছি সেখানে আমি দাবি করছি যে এই যে রিজিমটা ছিল এটা ফ্যাসিস্ট রিজিম, এবং যেটা হয়েছে সেটা গণহত্যা। কারণ গণহত্যার যদি আমরা সংজ্ঞা দেখি সেই গণহত্যাতে দেখা যায় যে মানে কাউকে বিচার না করে মারা, কাউকে না করে, এখানে 32টা বাচ্চা মারা গিয়েছে,
ইন্টারন্যাশনাল ফোরামে আসছে। তো যারা বাসায় ছিল, অর্থাৎ যে বাচ্চাগুলা তার মার কাছে ছিল, মায়ের কোলে ছিল অথবা ছাদে গিয়েছিল, তারাও মারা গিয়েছে। তাদের তার মানে এটাকে বলা যায় যে এটা মানে গণহত্যার মধ্যেই ফেলানো যায়, কারণ গণহত্যা এটা হচ্ছে কোনো একজনকে বিচার করে মারা হয় না, তারা ইচ্ছা মতো গুলি চালিয়েছে যার গায়ে যেমনভাবে লেগেছে। কেউ পথচারী ছিল, কেউ রিক্সা চালক ছিল, কেউ ইয়ে ছিল, সবাই সবাই মানে নিহত হয়েছে যারা যারা ছিল। তো এটাকে গণহত্যা, আমার অবজারভেশন বা আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা গণহত্যা।